হ্যালো বন্ধুরা, আমি বুলটি আপনাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন। এখন যে নাস্তাটা আমি তৈরি করব, এখানে দেখুন, তার জন্যে নিয়েছি এক বাটি ময়দা। আর এই ময়দাটা প্রথমে মেখে নিতে হবে। ময়দাটা আমি একটা পাত্রের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি। আর ময়দাটা দিয়ে দেওয়ার পর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আর নুনটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ তেল। এবার হাত দিয়ে আমি ময়দাটা ভালো করে এভাবে মাখিয়ে নেব। তেলের সঙ্গে ময়দাটা আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। ঠিক এরকম দেখুন দলা পেকে যাচ্ছে, ঠিক এরকম টাইপ করে ময়দার সঙ্গে তেলটা মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প ঠান্ডা জল অ্যাড করে আমি ময়দাটা শক্ত একটা ডো তৈরি করে নেব। এই দেখুন, আমি এখানে ময়দাটা শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। আর এবার আমি এটা 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। আর এবার আমি এই ডো থেকে লেচি কেটে নিয়ে বড় পিঠের মতো করে বেলে নেব। এবার আমি একটা লেচি হাতের মধ্যে নিয়েছি দেখুন, আর নেওয়ার পর এটাকে সুন্দর করে এখন বেলে নেব। এই দেখুন, আমি একটা লেচি বড় রুটির মতো বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এটাকে সমান করে কেটে নিতে হবে, ঠিক এভাবে সমান করে কেটে নিতে হবে। এবার মাছ দিয়ে এভাবে অল্প অল্প করে একটা করে দাগ দিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এভাবে একটা একটা করে মাঝে মাঝে চির করে নেবেন। এ সাইডে আর এ সাইডে কিন্তু লেগে থাকবে, শুধু মধ্যে মধ্যে আবারও একটা এর মধ্যে মধ্যে আমি দাগ দিয়ে নিচ্ছি। আমি ছুরি দিয়ে সমস্তগুলো দেখুন এভাবে চির করে নিয়েছি। এবার এভাবে আস্তে আস্তে এভাবে ভাঁজ করে দেবেন। দেখুন আমি কিভাবে ভাঁজ করে নিলাম, ঠিক এভাবে ভাঁজ করে নিতে হবে। দিয়ে এ সাইডটা এভাবে ভাঁজ করে দিতে হবে, আর এ সাইডটা ধরে এই দিকে এভাবে ভাঁজ করে নিতে হবে। এই দেখুন, আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর ঠিক ছুরির সাহায্যে সরু সরু করে চিড়ে এভাবে হাত দিয়ে দেখুন ডিজাইনগুলো তৈরি করে নেবেন আমার মতো করে। এবার এগুলো আমি গরম তেলে ভেজে নেব। এবার আমি গরম তেলের মধ্যে একটা করে এই নাস্তাগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখুন এভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এভাবে দিয়ে তেলের মধ্যে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিতে হবে। দেখবেন কত সুন্দর করে তেলের মধ্যে এগুলো ভেসে উঠবে। এই দেখুন, আমি কত সুন্দর করে উল্টে পাল্টে এগুলো লালচে লালচে করে ভেজে নিচ্ছি। ঠিক এভাবে লালচে লালচে করে ভেজে নিতে হবে। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তেল থেকে এগুলো এখন তুলে নিচ্ছি। এই নাস্তাগুলো ভেজে নেওয়ার পর আমি চিনি শিরার মধ্যে ডুবাবো, আর তার জন্য এবার আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। দেখুন চিনি শিরাটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো চিনি। আর চিনিটা দেওয়ার পর হাফ বাটি মতো চিনির মধ্যে জল দিয়ে দিলাম। এখানে আমি হাফ বাটি চিনিতে এক বাটি জল দিয়েছি। দেখুন প্রথমে হাফ বাটি, আবারও হাফ বাটি জল আমি দিয়ে দিয়েছি।
দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটা শিরা তৈরি করে নিতে হবে। আর এই শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ। এই দেখুন দুটো ছোট এলাচ আমি দিয়ে দিলাম। এলাচের গন্ধটা খুব সুন্দর, ভালো লাগে, তাই দুটো ছোট এলাচ দিয়ে দিলাম। দিয়ে জাল দিয়ে একটা চ্যাটচ্যাটে ভাব করে রসটা তৈরি করে নিতে হবে। দেখুন আমি রসটা একটু ঘন করে নিয়েছি। আর এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে এই রসের মধ্যে এখন এই ভেজে নেওয়া নাস্তাগুলো এক এক করে দিয়ে দেব। এভাবে এই ভেজে নেওয়া নাস্তাগুলো রসে চিনি শিরার মধ্যে দিয়ে দেবেন, দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন। তাহলে দেখবেন খুব সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যাবে। কড়াইতে রসের মধ্যে আমি 5 মিনিট ডুবিয়ে রেখেছিলাম, দিয়ে প্লেটে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে গেল নাস্তাটা। ঠিক এভাবে আমার মতো করে আপনারা বাড়িতে নাস্তাগুলো তৈরি করে নেবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।